দেখে নেওয়া যাক জানুয়ারি মাসের কিছু স্মরণীয় দিবস। চৌঠা জানুয়ারি ব্রেইল অন্ধ দিবস দিবস, বা 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস, কারণ এই দিনই গান্ধীজি স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস, এটি 12ই জানুয়ারি হল বিবেকানন্দের জন্মদিন। 15ই জানুয়ারি সেনা দিবস বা আর্মি ডে। 18ই জানুয়ারি বিশ্ব পোলিও দিবস। 24শে জানুয়ারি বালিকা দিবস। 25শে জানুয়ারি ভোটার দিবস। 30শে জানুয়ারি শহীদ দিবস। 30শে জানুয়ারি তারিখেই নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করেছিলেন। এবার দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের কিছু বিশেষ দিনগুলি। 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। 4ঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। 18ই ফেব্রুয়ারি রেডিও দিবস। 21শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস। 28শে ফেব্রুয়ারি বিশ্ব বিজ্ঞান দিবস। এবার দেখে নেওয়া যাক মার্চ মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস। 3রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। 14ই মার্চ আন্তর্জাতিক কিডনি দিবস। 15ই মার্চ উপভোক্তা অধিকার দিবস বা কনজিউমার ডে। 21শে মার্চ বিশ্ব বন দিবস। 22শে মার্চ বিশ্ব জল দিবস। 23শে মার্চ আবহাওয়া দিবস। এপ্রিল মাসের কিছু গুরুত্বপূর্ণ দিন দেখে নেওয়া যাক। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 10ই এপ্রিল হোমিওপ্যাথি দিবস। 17ই এপ্রিল হিমোফিলিস দিবস। 22শে এপ্রিল পৃথিবী দিবস। 25শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস। 26শে এপ্রিল বিশ্ব মেধা দিবস। মে মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবসগুলি দেখে নেওয়া যাক। 1ষ্ট মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা আন্তর্জাতিক শ্রম দিবস। 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। 11ই মে আন্তর্জাতিক প্রযুক্তি দিবস। 12ই মে আন্তর্জাতিক সেবিকা দিবস অর্থাৎ নার্স ডে। 15ই মে আন্তর্জাতিক পরিবার দিবস। 31শে মে আন্তর্জাতিক তামাক বিরোধী দিবস অর্থাৎ অ্যান্টি টোবাকো ডে। এবার জুন মাসের কিছু দিবস দেখে নেওয়া যাক। 1ষ্ট জুন বিশ্ব দুগ্ধ দিবস। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। 20শে জুন কীর্তি দিবস। 21শে জুন যোগ দিবস। 26শে জুন মধুমেহ দিবস অর্থাৎ সুগার ডে। আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন অর্থাৎ 6 মাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। আগামী ভিডিওতে আমরা বাকি 6 মাসের গুরুত্বপূর্ণ দিবসগুলি নিয়ে আলোচনা করব। যদি আমাদের দেওয়া তথ্য ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।